লক্ষ টাকা না 100 টাকা আমি জানি না, কিন্তু এটা বেআইনি। যে দাঁড়িয়ে থেকে ওখানে বারবার করে একই কথা বলছি, তো 25 বার বললাম এটা নিয়ে, যে রোদ্দুরে পুড়বে, যে বর্ষায় ভিজবে, যে কষ্ট করে ওখানে হকিং করবে, তার অধিকার ফুটপাত। আমি ভাড়া দেব, ওটা আমার পিতৃকুলের সম্পত্তি নয়, আমি ভাড়া দিয়ে খেতে পারি না। আমাকে মুখ্যমন্ত্রী যে ফেসিলিটিগুলো দিয়েছে, সেই সংগ্রাম করা সে হকার আমি, তাই জন্যে আমাকে গোডাউনও দিচ্ছে মালটা রাখার জন্যে। আমি ভাড়া দিতে পারি না, আমি কোনো ডালা বিক্রি করতে পারি না, এটা বেআইনি। এটা আমাদের সুপ্রিম কোর্টের রুলিংয়ে নেই। এক মাস বাদে আমরা যে সার্ভে রিপোর্টটা ম্যাচিং করে যেটা পাবো, সেটা মুখ্যমন্ত্রীর সামনে প্লেস করব। নেক্সট কোর্স অফ অ্যাকশন মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে আমরা ঠিক করব। আমি একটা জিনিস আবার আপনাদের বলছি, টিভিতে নিউজ পেপারে ভুল দেখানো হচ্ছে, আমরা কোথাও হকার উচ্ছেদ করিনি, পুলিশও কোথাও হকার, আজ রেজুলেশনে সেটা নেওয়া আছে, পুলিশও কোথাও হকার উচ্ছেদ করেনি। আমরা হকারকে রেগুলাইজ করেছি, একটা হকার 20 ফুট জায়গা নিয়ে বসে আছে, সেই তাকে কমিয়ে সেটাকে 5 ফুট বা 6 ফুট যা নিয়ম আছে সেই অনুযায়ী তাকে নিয়ে এসেছে। গ্র্যান্ডের সামনে যে হকার, সব হকার রয়েছে, অথচ দেখুন রাস্তাটা কত পরিষ্কার হয়ে গেছে। এই যে আমাদের এই নিউ মার্কেটের সামনে হকার, হকাররা রয়েছে কিন্তু রাস্তাটা পরিষ্কার হয়েছে। আমি যত ইচ্ছে জায়গা নিয়ে হকিং করবো এটা হয় না। যেটা আমরা ভেঙেছি, পুলিশ যেটা ভেঙেছে, সেটা হকার নয়, সেটা হচ্ছে ইল্লিগাল স্ট্রাকচার ইন গভর্নমেন্ট ল্যান্ড, যেটা ইল্লিগাল স্ট্রাকচার। আমি ফুটপাতের মধ্যে ইট বালি দিয়ে বা কার্ডবোর্ড দিয়ে আমি হকার মানে হকার স্টল করব, বা আমার কাছে হকারের একটা ইয়ে থাকবে, সেটার মধ্যে হকিং করবো, রাত্রির ওটা প্যাক করে নিয়ে চলে যাবো। আমি শাটার লাগিয়ে নেবো ফুটপাতের মধ্যে, আমি ইট বালি সিমেন্ট দিয়ে দেওয়াল তুলে দোকান করে দেবো, এটা কখনো হতে পারে? ফুটপাত সরকারের জায়গা, আমি বেকার, আমি আমার সংসার চালাতে হবে, আমি হকার হকিং করছি, কালকে চাকরি পেয়ে যাবো আর হকারিং করব না, কিন্তু ফুটপাত আমার অধিকার নয়। সেখানে আরেকটা বেকার ভাই যদি এখন আমি ছেড়ে দেবো, আমি চাকরি পেয়ে যাব বা দোকান কিনে নেব, তখন আরেকটা গরিব ভাই বেকার ভাই সে ওখানে আবার হয়তো হকিং করবে আমার জায়গায়। সুতরাং ওটা আমি আমার সম্পত্তি নাই যে আমি আমার ছেলেকে দিয়ে যাব, আমার নাতিকে দিয়ে যাব। আমার সম্পত্তি যাবে হওয়া যখন আমি কিনে আমি একটা দোকান রাখবো, সেটা আমার ছেলে নাতি নেবে। এখানে আমাকে সরকার প্রোভাইড করছে ফুটপাত, যেখানে আমি হকিং করব, আমার নিজের সংসারটা চালাবো। যেদিন আমার ভালো অবস্থা আসবে, আমি নিশ্চয়ই পারমানেন্ট দোকান কিনবো কিংবা চাকরি পাবো, তখন আমি হকারি আর করবো না, কিন্তু ওটাকে আমি ভাড়া দেওয়ার অধিকার আমার নেই। কোনো হকার কোনো স্টল কারোর বাবার নয়, কেউ ভাড়া দেবে না। যে হকার হকিং করছে রোদ্দুরে পুড়ে বর্ষায় ভিজে যে হকিং করছে, তার অধিকার ওটা। সে যতদিন ওখানে থাকবে, সে যতদিন তার পণ্য বিক্রি করবে, এটা তার অধিকার, কারণ সরকার তার জন্যে দিয়েছে এটা। ওই 4টে ডালা 5টা ডালা আমার বাবা করে গেছিলো, আমার ঠাকুরদাদা করে গেছিলো, আমার না, বাবা ঠাকুরদাদার সম্পত্তি যেটা যেটার কাছে দলিল আছে সেটা আমার অধিকার। কিন্তু হকারি হচ্ছে ফুটপাতে দাঁড়িয়ে, ফুটপাত সরকারের, সেখানে আমাকে সুযোগ দিয়েছে 1/3 আমি হকারি করব। না, একটা আইন যেটা সুপ্রিম কোর্টের অ্যাপ্রুভাল আছে, যেটা সেন্ট্রাল অ্যাক্ট, আমরা যেটা বেসিসে এখানে ইয়ে বার করেছি, না হ্যাঁ প্রসিডিওর, সেই অনুযায়ী টাউন ভেন্ডিং কমিটি, একটা সরকার হকার যখন চলে যাবে অ্যাপ্লিকেশন করে টাউন ভেন্ডিং কমিটিতে, সেই জায়গায় আরেকজন হকার সেই জায়গায় বসবে। যদি নতুন কোনো হকিং জোন সৃষ্টি হয় তখন টাউন ভেন্ডিং কমিটি যাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে তাদের দিয়ে দেবে। না, তারা টাউন ভেন্ডিং কমিটিতে যাবে নতুন। দেখুন আমাদের কাছে 3টে আছে, একটা হচ্ছে যে হকিং জোন, একটা হচ্ছে নো হকিং জোন, আরেকটা হচ্ছে পার্শিয়াল হকিং জোন। এই 3টের মধ্যে যারা
পড়বে সেই অনুযায়ী তাকে সেইভাবে হকিং করতে দিতে হবে, সেটা ইল্লিগাল হয়ে যাবে। না যদি দেখুন দেখুন নিশ্চয়ই বাড়বে, আমাদের দেশে আর্থসামাজিক উন্নয়ন তো হয়নি, আমাদের দেশে জিএসটি এবং মূল্যবৃদ্ধির জন্য অনেকে আমরা কষ্টে আছি, সেখানে নিশ্চিতভাবে আমি রোজগার করব, আমার সংসার চালাবো, এটা আমার অধিকার, সেখানে নিশ্চিতভাবে থাকবে। তাদের ডিসিপ্লিন করে দেওয়া, আমি লিমিটেড জায়গার মধ্যে হকিং করব, আমাকে ফুটপাথ দিয়েছে মানে পুরো ফুটপাথটা আমি দখল করে হকিং করব সেটা তো হয় না, সুপ্রিম কোর্টের গাইডেন্স অনুযায়ী 1/3, সেই 1/3 মধ্যে আমি হকিং করব, সেটাই ডিসিপ্লিন করা হয়েছে, কোথাও হকার উচ্ছেদ হয়নি। বলছি যে ব্র্যান্ডের নিচে অনেকেই বসছে, আমরা গিয়েছিলাম গতকাল, তারা প্রত্যেকেই বলছে যে আমি দোকানদার নই, আমি কর্মচারী, এবং তারা দোকানদার আসে কখন, বলছে রাত্রি 9টার সময় আসে, নিয়ে এসে শুধু টাকা নিয়ে চলে যায়। আমরা সেই সার্ভেটাও করব, যে কর্মচারী হকার হকিং করবে সে তার দোকান হয়ে যাবে ওটা, তার কারণ কোনোটাই এতক্ষণ যেটা বললাম কোনোটাই আমার বাবার সম্পত্তি নয় যে আমি ওখানে ভাড়া খাবো খাবো, আমার যেটাই দলিল থাকবে সেটা আমি ভাড়া দিতে পারবো, যেটাই আমি সরকারের কাছে প্রোভাইড করবো ওটা আমার অধিকার হবে না, আমি যতদিন হকিং করেছি আমি করেছি, যেদিন আমি অন্য জায়গায় চলে গেছি ওটা আমি ভাড়া দিতে পারবো না। হকার স্টলকে ভাড়া দেওয়া ইজ ইল্লিগাল, প্রত্যেকে যারা দিন রাত খেটে ওখানে হকিং করছেন আপনার ওই ওই জায়গাটা সরকার আপনাকে দিল, আমি অ্যাপটা সেভাবেই তৈরি করছি, যে দাঁড়িয়ে থেকে স্টল করবে, এই আজকে করলাম আমি, আজকে ছুটি করে অফিসে নিয়ে এসে আমার নামটা রেজিস্টার করলাম, হবে না, কারণ ছবি উঠবে, ওইটা টাইম টু টাইম ইন্সপেকশন হবে যে ওই ছবির লোকগুলোই ওখানে আছে কি না। আমার ওই দিন আমি টাইটা খুলে নিয়ে টিফিন বক্সটা অ্যাটাচিতে ভরে নিয়ে আমি দাঁড়িয়ে হকারিং করে নিলাম, আমি ছবিটা তুলে নিলাম, হবে না, ওই অ্যাপে ওই ছবিটা থাকবে এবং ওইটা আধার কার্ড আমার লিংক হয়ে যাবে, সুতরাং আমি কি করছি না করছি ওইটার মধ্যে আমার থাকবে। ওয়েলকাম টু কে মল, আ প্রিমিয়াম প্রজেক্ট বাই কলিম গ্রুপ। কে মল ইজ ইন দ্য হার্ট অফ কলকাতাস ইলেকট্রনিক গার্মেন্ট অ্যান্ড লাইফস্টাইল হাব খিদিরপুর। K-Mall, which is designed as a world-class mall, is the outcome of endless effort of our experts, combined with modern superb techniques and new-age design. Book now.